হঠাৎ মীরা বাইদেউর ডাঙর প্রতিক্রিয়া জন্মনির ন্যায় সন্দর্ভত মুখ্যমন্ত্রীক সি সি লাজ দিলে সচাকে জন্মনি যেটুকু ন্যায় নাপালে জন্মনি মৃত্যু হওয়া এটা এবছরে হব জন্মনিক ন্যায় দিব নয় এই সরকারে বা জন্মনি ঘরলকে কোনোদিনে যাব নয় এই সরকারের বরমূরিয়া সকলে গতি জন্মনিক ন্যায় দিলে এটা মীরা বাইদেউ যেটুকু প্রচার চলাই আছে প্রচার চলি আছে নির্বাচনের কারণে যাকালি মানে একটা নিউজ পালো মীরা বাইদেউ গেছে সোনাপুরত আর তাতে মিডিয়া গেছিল আর মিডিয়ার আগত মীরা বাইদেউ বহুতখিনি কথাই কৈছে জন্মনি ন্যায় সন্দর্ভত বহুত কথা কৈছে বহুত ডাঙর প্রতিক্রিয়া উত্থাপন করেছে ভাল লাগেছে আসলে আমি ভাবু যোগ্য ব্যক্তিজনে যোগ্য আসনখন লোক আর যোগ্যজনে আমার অসমৰ রাইজক নিরাপত্তা দিয়ক নারী সবলীকরণ করক আর নারী যাতে নিরাপত্তাভাবে ঘুরা ফুরা করব পারে নিরাপত্তা পায় আর নারী যাতে ন্যায় পায় এইখানে আমি বিচারু বর্তমান সময়ত গতি জন্মনি নিচিনা যেটা এগারী এসাই ন্যায় নাপালে আমার মনত বহুত দুঃখ বহুত কষ্ট পাই আছে বা জন্মনি মাতে বহুত কষ্ট পাই আছে সব এটা আশা যদি এইবার নির্বাচন যদি কোনোবা জয়ী হয় তেও যাতে এই ন্যায় সম্পর্কে মাত মাতে জন্মনি যাতে ন্যায় দেয় ন্যায় দিয়ে আর ন্যায়ের কারণে তো আগবাড়ি আহে এইখানে আশা করো গতি মনে কি কম আর মীরা বাইদেউ কি কৈছে আপনাদের নিজে শুনক তখেতর মুখে এয়া চাও মীরা বাইদেউর শাসন আগত 500 টাকাকে দিম ভোট লম রাইজে বুঝি পাইছে যে 500 টাকাত বা 1000 টাকাত 5 বছৰৰ কারণে ভবিষ্যৎ কেতিয়াও মানুষে বন্ধকত নথয় সেই কথাটো এবার রাজনৈতিকভাবে বুঝিছে মোৰ বিশ্বাস রাইজে এবার আমাক অসমৰ হৈ এজন সাংসদৰ কাম কেৱল কমিউনিটি হল বনোৱা কথা নহয় এজন সাংসদে আইন বনায় আইন বনোৱা সাংসদজনৰ দায়িত্ব হৈছে সকলো অসমৰ জাতীয় সম্পদ সকলো অসমৰ জাতীয় অনুষ্ঠান জাতি জনগোষ্ঠী সকলোকে প্ৰটেকশন দিব পৰাটো হৈছে এজন সাংসদৰ কাম সেইটো কাম ভাল এৰি খিয়াল খেলিছে সরকারবিলাকে গতি মই যদি জয়ী হৈ যাওঁ ডেফিনেটলি মই সকলো জাতি জনগোষ্ঠীক লগত লৈ অসম আৰু অসমীয়াৰ অস্তিত্ব ৰক্ষাৰ হকে মই মই কাম কৰিম আৰু মূল্যবৃদ্ধিৰ বিষয়টো হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিষয় মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত আমি যদি যাওঁ আমাৰ যদি চৰকাৰ আহে আগতে যেনেকৈ 450 টকাত চিলিণ্ডাৰ দিছিলে আমি অন্তত মহিলাসকলক সেই সকাহ দিবৰ কাৰণে সজোৰে সদনত মাত মাতিম মই এটা প্ৰশ্ন যে কালি আপুনি ফাঁচিবছৰ ব্যৱসায়ীসকলৰ বিনিময় কৰিছিলে কেনেধৰণৰ তাৰ তেখেতসকলৰ অসুবিধা মানে কিমানখিনি সবতছে আচৰিত কথা ফাঁচি বজাৰত আগতে আমি যেতিয়া ভোট বিচাৰি যাওঁ আমি যেতিয়া দোকানত নমস্কাৰ কৰোঁ তেওঁলোকে হ'ব এনেকৈ থয় কালি আমি যেতিয়া ওলাই গৈছোঁ তেওঁলোকে নিজে দোকানৰ পৰা ওলাই ওলাই আহিছে কৈছে বাইদেউ বিজনেস খতম হো গিয়া হ্যাঁ দুবাৰা আগে ইয়ে সত্তা পে আয়েগা হামলোক মর যায়গে কাস্টমার নেই হ্যাঁ সুবহ সে দোকান খুলে হুয়ে হ্যাঁ লেকিন কোই কাস্টমার নেই আতে কিউকি পকেট মে কিসি কা পয়সা নেই হ্যাঁ এইটো হইছে ফ্যান্সি বাজারর অবস্থা গতিকে এনেকুয়া নহয় তেওঁলোকে যেটু ভাবিছে যে হিন্দুর যেটু ফেক হিন্দু তেওঁলোকে কথা কৈছে আজি তারিখত তেওঁলোকে কোকসুন কোনজন হিন্দু সুরক্ষিত হৈছে ময়ো হিন্দু আপুনিও হিন্দু কোনোবা হিন্দু মুসলমানের কথা মই বাদেই দিলোঁ এখন সরকারেতো মুসলমানের নামেই নুশুনে এওঁলোকে হিন্দু কাক 50 টকাত তেল দিব পাৰিছে নেকি স্কুলবিলাক যে বন্ধ কৰিছে মাদ্রাসা বন্ধ কৰিছে তেতিয়া তেওঁলোকে সেইটো সেন্টিমেন্ট লাগিলে আমাৰ 11,442খন স্কুল যে বন্ধ কৰিলে সব আমাৰ জনগোষ্ঠীয় আমাৰ হিন্দু মানুহসকল আমাৰ যে অসমীয়া মুসলমানসকল পঢ়া স্কুলবিলাক বন্ধ কৰিছে এওঁলোক না যুৱকৰ লগত আছে না মহিলাৰ লগত জোনমনিৰ আভাৰ ক্ষেত্ৰত গ'ল নেকি মাত মাতিলে নেকি এওঁলোক কাৰো লগত নাই এখন স্বেচ্ছাচাৰী চৰকাৰ টেক্স কালেক্টৰ চৰকাৰ হেলমেট পিন্ধি পিন্ধিলে 2000 টকা নো পাৰ্কিঙত গাড়ী ৰাখিলে 2000 টকা গতিকে এই গোটেই কথাবিলাক আছে অঁ আচ্ছা ৰ'ব এতিয়া আমাৰ মাজত এজন পাহাৰৰ সমস্যাক লৈ পেলাই বহুত সমস্যা মাটি বাড়ি পত্র নাই মেয়াদী নাই আর লগতে যিখিনি মাটি আছে তেওঁলোকে প্রপোজ হিসাব করেছে আর রিজার্ভ করেছে আর মানুষখিনি যিনি খাজনা ভরি আসলে মেয়াদীর পৰা আৰু একশ্যনৰ পৰা আৰু আপোনাৰ দখলৰ মাটিবিলাক সম্পূৰ্ণ আমাৰ বন্ধ কৰিছে 2014ৰ পৰা খাজনা বন্ধ কৰিছে আমি বহুত সমস্যা পৰিছে গতিকে তেনেকুৱা যাতে নকৰক তাৰ কাৰণে আমি চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ আমি বাইদেউক কৈছোঁ যে আমাৰ সমস্যাবোৰ তেওঁ দাঙি ধৰক পাৰ্লিয়ামেণ্টত আৰু এই সমস্যাটো আমি ভাবিছোঁ যে যাতে নপৰক তাৰ কাৰণে আমি বাইদেউক জনাইছোঁ জয়ী হ'ব বুলি ভাবেনে বাইদেউ অঁ বাইদেউ জয়ী হ'ব আমি সকলে তেওঁ যোগদানে ভোট দিম পাহাড় বোঝাও আমার কোনো কথা না আমি সকলে তখন কংগ্রেসের ভোটে তখন পাব আর কংগ্রেসে নহে আর যেমন
आज देखे जो बीजेपी पर गंगा जुगनाथ सकुए तखे भलको जिकिब विपुल मोटा जिकिब।